কিন্তু আজি এক তারিখ পড়িলা কেন শুনো পয়সা সময় নাই না যা যা অলপ বাজার করি আন বা মাতো কাম ধান্দা তো নকর হ্যাঁ আগে পেনশনের পয়সা গিয়ে থাকো তাই যা হলে হ্যাঁ কি করি সেটা কমা নর আর যা যা বাজার করলে অলপ তাই যদি মোর এই মাহুন মূরত কুম আড়াইশ টাকা তো লাগিছা তাই যদি এগারোশ টাকাকে অনুরোধ আসনি পা তাই মোক কেই টাকা দে হ্যাঁ আরো কেই টাকা বজার করা মাহুত সো এই মুরগি আড়াইশ টাকা তো দিয়ে বজার করি আনি খবা লাগবো মো এক কথা শুন থাকিম তাই দিয়ে কই থাকা মো মাহুত বজার নকরো অমুক নকরো হ্যাঁ তই কি শিল খাই দিয়ে আসা নাকি তো ভাত খাওয়া নাই তাই পরীক্ষার ফিজ করছি সবাই দিছি মই দিয়া নাই দিদি পয়সা দি পরীক্ষা দিবা নালকে দিনের দিনটো মোবাইলটো খুদে থাকবো ফিজ লাগে পরীক্ষা নগে যা তই নেবা বুলি কবি মাষ্টাৰক মোক নকবি দিলে নাই বাপে খুদ বাপে পেনশন বাছি যা আঢ়ৈশ টকা মই কি বস্তু হবাই তাই মোৰ সেই আঢ়ৈশ টকা তো লাগিছে বা কিহৰ ফিজ লাগে তোক হা দিনক দিনটো মোবাইল সদায় থাকিবি আৰু তোক এতিয়া পৰীক্ষাৰ টাইমত পৰীক্ষাৰ ফিজ লাগাই নিদিলেও নালাগে যা তই পৰীক্ষা দিব নালাগে যা আৰু হেডমাষ্টাৰক কবি যদি ফিজ নিদিয়ে পইচা নিদিলে পৰীক্ষা দিব নালাগে নালাগে যা তই পৰীক্ষা দিব তোক সোপা দৰমহা পাব এই মাষ্টাৰ সোপাই চলিকেইটাৰ ফিজ খানি দিব নোৱাৰে না আলি আৰু দিয়ে হা তোক যা তই নালাগে যা পৰীক্ষা দিব কি বজাত দেউতা পালো মইটো মাইটোতো মায়ে বা নিজৰ ছোৱালীটোৰ ভৱিষ্যতক লৈ খেলা খেলাই চাকা এনেকুৱা এটা কয় মই অনুৰোধ আছে নিদি পইচা নেদাওঁ ফিজ নেদাওঁ আকৌ এটা কয় টেনশ্যনৰ পইচা নেদাওঁ মই এতিয়া কাৰ মোৰে যদি ফিজ দিওঁ ক'ব লাগে মই ফেল কৰিলে মোৰো একো সন্মান নাযায় নহয় এনটো এনটোৰ অলপ সন্মান যাব ধুনীয়াকৈ বৰ্ডত মাৰি থৈ দিব নহয় চক পেঞ্চিল দি লিখি জানে মই মোক ফেল ফিজটো দিলোঁ দেখি বেগে বাপৰে ঘৰত তিনিশ টকা বুলি কৈছিলো মই ফিজ তিনিশ টকা বুলি কৈ মাৰি দিছোঁ চালা অৰুণোদয় আঁচনিৰ পৰা দিলা মাৰ সেনেকৈ দিলোঁ আৰু পইচাটো মোৰ দেউতাৰ আকৌ পেঞ্চন পইচা আঢ়ৈশ টকা আমি পরীক্ষার ফিজ দিলু তাই দিছ না আর যতই সিট নামার কে সিট গেলি আনি আমার সারুতারে একালে মারি লম হা ঐ একালে বহি রয় কে হয় ফিজ দিলিন না ঐ ফিজ দিবি র দেউতাক খুঁজলু দেউতাও নেদ মাক খুঁজলু মাও নেদ কি দেউতারে পেনশন পাবে হাই আর মায়েরও দেখুন পাবে মায়েরে অরুণোদয় পাবে তাকেতো রাতেপা শেহর হয় দম মই খুঁজলো ফিজ সিহঁতে দেখোন কাজিয়া লাগিলে দেউতা কয় মায়ের অরুণোদয়ের পয়সা সোধ আকৌ মই কয় দেউতার পেনশনের পয়সা সোধ নাই নেদিয়া নাই মোর কথা কোনো নভাবে চলিহত তন্তাই দিবি যা পরীক্ষা মই নেদাও যিহে লিখি পরীক্ষা স্কুলতে নাযাও আর জবাব দিনেও সেই পালো আহো মায়েরা দেউতারে জানি বুঝি পয়সা দিয়া নাই যাতো এই বুলি পরীক্ষা দিবা লাগবো কিন্তু নিন নাই আমি হলেও দিম ভাই আর ফিজ তাই দিবি না দাঁত অরুণোদয় পয়সা আস দিবি না দাঁত পয়সা হেল্ল' হয় মই স্কুলৰ হেডমাষ্টাৰে কৈছোঁ তোমাৰ ঘৰটো আপোনাৰ ল'ৰা হয় না সি পৰীক্ষাৰ ফিজটো দিয়া নাই তাৰমানে তাৰ পৰীক্ষাৰ ফিজটো নিদিলে পৰীক্ষা দিব নোৱাৰিব মাৰিবাই পাৰিলো নাই মোৰ মাথাটো নাই পৰীক্ষাৰ ফিজ 300 টকা